উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানতে এই মুহূর্তে কিশোরগঞ্জে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ সরাসরি যাচ্ছি তার কাছে নির্বাচনে সারা দেশের মতো কিশোরগঞ্জেও প্রার্থীরা ভোটের মাঠ ধসে কিশোরগঞ্জের যে তেরোটি উপজেলা রয়েছে তার মধ্যে প্রথম ধাপে এখানকার যে তিনটি উপজেলা আছে এই তিনটি উপজেলায় প্রথম ধাপে ভোট গ্রহণ হচ্ছে আর এই উপজেলাগুলো হচ্ছে কিশোরগঞ্জ সদর পাকুন্দিয়া এবং হোসেনপুর পৌরসভা আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জ সদর উপজেলার যে কিশোরগঞ্জ পৌর এলাকার বত্রিশ জেলা সরণিমুর এলাকায় আছি এখানে যে কিশোরগঞ্জ সদর উপজেলার যে একজন প্রার্থী যিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন যিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দলের সিদ্ধান্ত অমান্য করেই এই তৃণমূল পর্যায়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এই তিনি এই মুহূর্তে গণসংযোগ করছেন তার মতো যে অন্য প্রার্থীরা আছে আমি যদি বলি কিশোরগঞ্জ সদরে যে তিনজন প্রার্থী আছেন চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী লড়ছেন তিনজন প্রার্থী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা যেটি বলছেন এই তৃণমূল পর্যায়ে নির্বাচন যেটি এলাকার উন্নয়ন অগ্রগতির সাথে জড়িত এবং জনপ্রতিনিধিরা এই উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে থাকেন আর সেই জন্য তারা ভোটারদের যে ভোটারদের মন জয় করতে পারবেন তারাই এই বিজয়ের বৈতরণী পার হবেন সেই লক্ষ্যেই কিশোরগঞ্জ সদরের মতো পাকুন্দিয়া হোসেনপুর এবং হোসেনপুর এবং কিশোরগঞ্জ সদরের যে ছত্রিশ জন প্রার্থী রয়েছেন যাদের মধ্যে ১৩ জন আছেন চেয়ারম্যান প্রার্থী এবং বাকিরা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা এই ভোটের মার চষে বেড়াচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা কোনো প্রার্থীর কাছ থেকে নির্বাচনী আচরণবিধি বা নির্বাচনী শৃঙ্খলা পরিস্থিতি বা নিরপেক্ষতা সব কিছু এখন পর্যন্ত ঠিক কাছে কারো কাছ থেকে কোনো অভিযোগ পাইনি তারা যেটি বলছেন যে এইভাবেই যে শান্তিপূর্ণভাবে ভোটের মাঠে তারা ভালোই ভালোই এই প্রচারণার দিন শেষ করবেন যেমনি নির্বাচনের প্রতীক পাওয়ার পরে তারা নির্বাচনে ভোটের মাঠে নেমেছেন এবং ভোটের দিন যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রার্থী নির্বাচিত করতে পারেন এমনটি আশা করছেন তারা তো কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণা নিয়ে আমার কাছে ছিল এইটুকুই সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে